পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহর সংলগ্ন কৃষি খামারের প্রথম গেটে এক মধ্যবয়স্ক ভবঘুরে 11,000 বিদ্যুৎ সংযোগে থাকা অবস্থায় বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমারে বসে পড়েন শুক্রবার রাতে। হঠাৎ সেই সময় ওই স্থানে আগুন লেগে যায়। এলাকাবাসীরা বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে থানায় ও বিদ্যুৎ দপ্তরে খবর দেয়। তারা ওই ভবঘুরেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় সে প্রাণে বেঁচে যায়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহর সংলগ্ন কৃষি খামারের প্রথম গেটে এক মধ্যবয়স্ক ভবঘুরে 11,000 বিদ্যুৎ সংযোগে থাকা অবস্থায় বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমারে বসে পড়েন শুক্রবার রাতে। হঠাৎ সেই সময় ওই স্থানে আগুন লেগে যায়। এলাকাবাসীরা বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে থানায় ও বিদ্যুৎ দপ্তরে খবর দেয়। তারা ওই ভবঘুরেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় সে প্রাণে বেঁচে যায়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।